পরিবেশ অনুকূলে এলে 15 দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা। পরিবেশ অনুকূলে এলেই সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা চিন্তা করবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেন, অনুকূল পরিবেশ তৈরি হলে তার 15 দিনের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, যাতে পরীক্ষার্থীরাও জেনে প্রস্তুতি নিতে পারে। শিক্ষামন্ত্রী বলেন, অনুকূল পরিবেশ হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা চিন্তা করবে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আপনারা জানেন দেশের এই করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয়, এই পরিস্থিতি আপনারা সবাই অবহিত। প্রায় 14 লাখ এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা নেয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম। এখন আছে 14 লাখ পরীক্ষার্থীর সাথে আরও কয়েক লাখ লোকবল জড়িত। এত সংখ্যক মানুষকে আমরা ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। প্রসঙ্গত, গত এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ নির্ধারিত থাকলেও করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আর 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।